আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নোয়াখালী থেকে মোহাম্মদ ফারুক হোসেন। ওমর ভাইকে আমি আসসালামু আলাইকুম ওমর ভাই আমি চিনছি। ওমর ভাই আমার ওমর ভাইয়ের ভিডিও দেখছি, তাই বলে আমি ওমর ভাই একটা ভালো আমাকে বেশি পাইয়ে দিবে। ওমর ভাই থেকে আমি ইনশাল্লাহ চলেন আপনার মেশিনটা দেখে, আমি আইসে আপনার মেশিনটা চেক করছি, আসতে হবে আসলে। মডেল নাম্বারটা যদি আমি দেখাই, দেখেন এখানে লেখা আছে মডেল নাম্বার 514N। এটা যে কোম্পানির মেশিন ওই সেম কোম্পানির টেবিল, এটা এই মেশিনের কোনো কিছুই চেঞ্জ করা হয় নাই। যেই মেশিন সেই টেবিল, সেই কোম্পানির মোটর, সেই কোম্পানির ইস্টার্ন, কোনো কিছু মেশিনে কোনো কিছু চেঞ্জ করা হয় না। এমনকি যে সাইড কাভারটা থাকে, সেই সাইড কাভারটা অনেক সময় আছে কাভারটা ভেঙে গেলে পাল্টায়, এটাও কিন্তু কোম্পানির যে কাভার সেই কাভার। দ্বিতীয় পর্যায়ে এখানে যে এইখানে যেটা পুশ বাটন থাকে, অনেক সময় এটা ভাঙা যায়, এটা ভেঙে গেলে কেনা লাগে, যেটা অরিজিনালটা থাকে সেটার মধ্যে এই সাদা হোয়াইট লেখাটা থাকবে। দ্বিতীয় কথা, মেশিনটা খোলার পরে আমাদের যে এখানে যে ক্লাম আছে, ক্লাম, এই ক্লামটা অনেক সময় বাঁকা হয়ে যায়। এখানেও দেখেন কোম্পানির যে ব্র্যান্ডিং করা আছে, কে সিরিজের একটা ব্র্যান্ডিং সিরিয়াল নাম্বার সহ এটা দেওয়া আছে। এবং তৃতীয় পর্যায়ে আমাদের মেশিনের ভিতরে আমি যদি আপনার একটু খুব কাছ থেকে দেখাই, দেখেন এখানে কোনো নাট, এই নাটগুলো কোনো নাটগুলো ক্ষয় হয় নাই, তার মানে এই মেশিনটা কোনো মেকানিক বেশি একটা গুতাগুতি করে নাই। তারপর যদি আমি যদি লুপার হোল্ডারটা দেখাই, দেখেন অন্যান্য লুপার হোল্ডারের থেকে থিকনেসটা একটু মোটা এবং এটা এক ফোঁটা কোনো গজাগজি নেই। এবং সর্বোপরি আমি যদি আপনাকে সুইং দেখাই, এই হচ্ছে এটা সুইং, দেখেন ফিলার, দেখেন সম্পূর্ণ এক্সপোর্টের মতো সুইং হয়েছে, হ্যাঁ, যেটার কোয়ালিটি একবারে 100% ওকে আছে। যাবে আপনি যখন মোটা কাজ করবেন তখন আপনি 14 নম্বর ইডেল লাগাই নেবেন, ঠিক আছে? এখন সর্বোপরি কথা বলতে গেলে যেটা হয় আর কি, ইনশাল্লাহ এই মেশিনটা আমি নিজে এটা চেক করছি, আমার কাছে মনে হয়েছে মেশিনটা ভালো, ঠিক আছে? এবং এটার যেটা মেন যে মেশিনের যে কোনো কিছু সেলস করা হয় না, এটাই হলো সবচেয়ে বড় ফ্যাসিলিটি, যেটা যে কোনো কিছু মেশিনে পাল্টানো হয়নি। আমি এই মেশিনটার দাম এই ওনাকে বলছিলাম 16,000 টাকা রাজি করে, কিন্তু উনি বলতেছেন 17 নিচ বিক্রি করবে না। এখন আমি যদি কথা বলে দেখি যতটুকু কমানো যায়। ওইটা কাঠের টেবিল, ওনার যেটা দেখছিলাম ওইটা হয়তো ছিল গিয়ে এই টেবিলটা আছে না, এই টেবিলটা ছিল কাঠের টেবিল, আর এই যে মোটর আছে না মোটর, এই মোটরটা ছিল অরিজিনাল মোটর ছিল না, এটা ছিল চায়না মোটর। তারপর আমি স্পেশাল ডিজাইন বাই ইটালি, এই মোটর দিয়ে দাম মেশিন কত করবে? ওইটা দিয়ে পড়বে 22,000। লাস্ট 21,000 টাকা বলে রাখা যাবে বলতেছিলাম।
ভিডিওতে 18000 টাকা বলা হয়েছিল ওই মালগুলো নাই এটা এই সার্ভো না নরমাল সার্ভো ওই যে ওই সার্ভো দিলে ইয়াতে চালাই দাও নাইপিজে চালাই দাও না বোর্ড জুড়ে দেব এডি এই মাল বেচাছে এডি সব কাঠের বিট এরকম মাল একটা দাও না না এর মাল যা আছে সব হলো আপনার প্লাস্টিক বিট এখন যা আছে সব প্লাস্টিক আচ্ছা ঠিক আছে আমি 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 কথা বলে দেখি কিছু কত কম করা যায় আমি কথা বলে আমি আপনাকে জানাচ্ছি যেমন এখানে যে ঘটনাটা ঘটলো এখন কিন্তু মেশিনের দামটা একটু বেশি আমরা চেষ্টা করতেছি যখন একটা মেশিন আমরা 18000 টাকায় দেওয়ার চেষ্টা করি সেখানে কিন্তু সর্বোচ্চ 400-500 টাকা ব্যবসা থাকে এর বেশি থেকে খুব সীমিত লাভে মেশিন দেওয়ার চেষ্টা করি কারণ এইভাবে দিতে পারতেছি বিধায় আমি ওমর ভাইয়ের দোকানের ভিডিওগুলো করতেছি কারণ এত চিপ রেটে ব্যবসা করাটা ওনার জন্য খুব কষ্ট হয়ে যায় যাই হোক এখন দেখি ওমর ভাইয়ের সাথে কথা বলে দেখি কিন্তু আসলে কাস্টমার কিন্তু বুঝতে চায় না দেখা গেলো যে 10টা মেশিন আছে উনি তো আবার 5 বার নামাজ কালাম করে উনি আবার কোনো কস্ট কাটিং করতে চান উনি বলছেন ব্যবসা করলে লাগলে ব্যবসা করবো না কিন্তু আমি জিনিস খারাপ দিয়ে আমি পরপারে আমি কোনো কিছু দোষের ভাগিদার হতে চাই না এখন মেশিনের দাম প্রায় 22,000-21,000 টাকা এখন উনি 18,000 টাকা দেওয়া পয়সা রয়েছে দেখি অন্য ভাইকে বলে দিই কী করা যায় তারপর ভাইকেও জানাই দিচ্ছি এতক্ষণ ধরে এই ভিডিওটি করার উদ্দেশ্য একটাই আপনাদের জানানোর জন্য আর এই মেশিনটা উনি বলছে যে আমি জানি আইসাদানে নিজে সব চেক করে দেখা যায় মেশিনটা ঠিক আছে কিনা সেজন্য আমার সেই বাড়ি থেকে এখানে আসা আসা আমি নিজে চেক করে দেখলাম কী অবস্থা না অবস্থা তো যারা ভিডিওটি দেখেন সাপোর্ট করবেন আমাদের আমরা যেন বিশ্বাসের সাথে সবসময় জানি ভালো মেশিনটি আপনাদের হাতে তুলে দিতে পারি ধন্যবাদ সবাইকে